তা পরীক্ষার আগে রাত্রিবেলা আমরা কিভাবে পড়ব সেই মাইন্ড ম্যাপটা ভালো করে বুঝব তার সঙ্গে রোড ম্যাপ রিভিশন কি করে দেব সবটা ভালো করে বুঝবো খাতায় লিখবো যেভাবে পড়তে বলবো পরীক্ষার আগের দিন রাত্রিবেলা সেইভাবেই কিন্তু পড়তে হবে প্রথমে আমরা একটু জানি যে প্রত্যেক পরীক্ষার আগে আমরা কিন্তু একটি রাত সময় পাই তাই না যে কোনো পরীক্ষার আগে একটি রাত সময় পাই ঊর্ধ্বে দুদিন পাই আমরা একটা রাত পাই রাত মানে সাতটা থেকে এগারোটা পর্যন্ত সময় পেতে পারি ঊর্ধ্বে বারোটা এর বেশি করা যাবে না এটা কিন্তু রাত্রে বেলা পাবো আমরা প্রত্যেক পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টের আগে আর আমরা একটা মর্নিং টাইম পাই আমি যে পয়েন্টস গুলো বলবো অনেকে সারা বছর ভালো করে পড়েছো কিন্তু পরীক্ষার আগে এই মেনে রেজাল্ট ভালো হবে না কথাটা মন দিয়ে শুনবে পরীক্ষার সময় দেখবে অনেক কিছু মনে পড়ছে না এবার মনে পড়বে কিভাবে মনে পড়বে বলবো আর এখানে মর্নিং টাইম আছে কি আছে বাবু মর্নিং টাইম এই মর্নিং মানে আমরা ধরে নিতেই পারি ছটা থেকে নটা পর্যন্ত এরপরে আমাকে স্কুল যাবার জন্য পরীক্ষা মানে পরীক্ষা দিতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে স্নান খাওয়া দাওয়া করতে হবে তাই তো তাহলে এখানে আমরা পাক্কা তিন ঘন্টা সময় পাচ্ছি আর এখানে আমরা কিন্তু ধরতে পারি চার ঘন্টা সময় পাচ্ছি তাহলে টোটাল কিন্তু আমরা সময় পাব সাত ঘন্টা এই সাত ঘন্টাকে আমাকে ইউটিলাইজ করতে হবে এই সাত ঘন্টাকে ব্যবহার করে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে পরীক্ষার আগের দিন মনে রাখবো আমাদের কিন্তু রাত জাগা যাবে না প্রথম পয়েন্ট এক নাম্বার পয়েন্ট ডু কি বলো স্টাডি এট নাইট ইল মিড নাইট রে দেখা ওটা দেনা তোরা তো ছোট মানুষ তোদের বলি একটা তোরা বুঝিস আর একটা আচ্ছা যাই পরীক্ষার আগের দিন রাত্রেবেলা প্রথম কথা এটা বড় লেখা যাবে না রাত জাগা যাবে না এক নাম্বার রাত্রি জাগা যাবে না ঊর্ধ্বে বারোটা পরীক্ষার আগের দিন রাত জেগে পড়লে কি হয় পরের দিন ঘুম পাবে রেজাল্ট খারাপ হবে মাথা গরম থাকবে পরীক্ষার আগে স্পাইসেস খাওয়া যাবে না যতটা পারবে সেদ্ধ খাবার খাবে হোমমেড ফুড খাবে ঝাল খাবার খাবে না একদম ভালো খাবার খাবে সদ্য খাবার খাবে পরীক্ষার আগে মাংস খেয়ে গেলাম গান্ডে পিন্ডে গিলে গেলাম পরীক্ষার সময় দুশ হবে পরীক্ষা ভালো হবে না এগুলো কিন্তু খেয়াল রাখবে তো ফুড হ্যাবিটটাও কিন্তু তোমাকে ঠিক করতে হবে তোমরা ছোট মানুষ তোমরা পরীক্ষা দিতে যাবার সময় বা আসার সময় আইসক্রিম খেয়ে ফেললে শরীর খারাপ হয়ে যেতে পারা কারণ পরীক্ষাটা এমন একটা সময় হয় একটা কাল চলে যাচ্ছে আর একটা কাল শুরু হচ্ছে এমন কিন্তু তোমাদের তোমাদের বা পরীক্ষাটা হয় সেক্ষেত্রে তোমাদের ঠিক রাখতে হবে রাত জাগা যাবে না খাবার দাবারটা ঠিকঠাক করতে হবে এবং মনে রাখবে যে বিষয়টা তোমাদের মনে থাকে না ভালো করে বুঝে একদম গোল্ডেন স্টেটমেন্ট যে বিষয়টা তোমাদের মনে থাকে না সেই বিষয়টা ঠিক বেলা ঘুমোতে যাবার আগে পড়তে হবে ধরো তোমার কোনো অঙ্কের কোনো কিছু মনে থাকছে না রাইটিং তুমি ভুলে গেছো বা ভুলে যাচ্ছ তোমাকে কি করতে হবে ঠিক বিফোর বেড তুমি পড়বে কারণ তোমার সাবসকন মাইন্ডে ওইটা কিন্তু তখন থেকে যাবে দেখবে তোমরা ঘুমোতে যাবার আগে যেটা নিয়ে ভাবছ সেটা নিয়েই স্বপ্ন দেখবে কারণ আমাদের যখন আমরা ঘুমোই তখন আমরা কনশাস ব্রেন যায় মাইন্ড আমাদের জেগে থাকে তাই কারণে ঘুমের মধ্যেও মশা কামড়ালে হাত কিন্তু ঠিক সেই জায়গায় চলে যাবে তাই ঘুমোতে যাওয়ার আগে যেটা কঠিন যে জিনিসগুলো জানার আছে সেইটা এবার পরীক্ষার আগের দিন রাত্রিবেলা কি সব পড়ব কখনোই কেউ পুরো বই সব কিছু পুরো কোশ্চেন ব্যাংক পুরো সব কিছু করতে পারে না তার আগে দরকার একটা মাইন্ড ম্যাপ কি বললাম মাইন্ড ম্যাপ এর পরে দরকার রোড ম্যাপ এগুলো সব কিসের জন্য রিভিজনের জন্য কিসের জন্য রিভিজনের জন্য আচ্ছা মাইন্ড ম্যাপ কি তোমাকে পড়তে বসার আগে আগে ভালো করে যে সাবজেক্টটাই পড়তে বসছো আগে মনকে প্রশ্ন করতে হবে আচ্ছা আমি এতদিন নিশ্চয়ই কিছু মক টেস্ট দিয়েছি ওই মক টেস্ট গুলো দিয়ে যেটা আমরা করি আমাদের অনলাইন স্টুডেন্টদেরকেও করি অফলাইন স্টুডেন্টদেরকেও করি মক টেস্ট পরীক্ষা নিয়ে তোমার প্রবলেম গুলো বের করে দিই যে এই প্রবলেম গুলো যেন ফাইনাল পরীক্ষায় না হয় তাই না তাই এই যে ফাইনাল পরীক্ষার আগে মক টেস্ট গুলো ভীষণ গুরুত্বপূর্ণ আচ্ছা আমার কি কি প্রবলেম ছিল এইটা আর কজ এফেক্ট একটু প্রবলেম আছে ওয়ার্ড নোটস একটু প্রবলেম আছে একটু আমার পার্টিসিপাল অ্যাডজেক্টিভটা দেখতে হবে একটু সেন্টেক্সটা দেখতে হবে এই যে তুমি তোমার স্ট্রং জোনটা জানলে উইক জোনটা জানলে এবার কি করবে তুমি একটা রোড ম্যাপ করবে কি কি পড়বে পরপর পরপর লিখবে কি কি করবে সেগুলো পরপর লিখবে অবশ্যই লিখবে ধরো অঙ্কে এইটা 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 করবে ভৌত বিজ্ঞানে এগুলো পড়বে জীবন বিজ্ঞানে এগুলো পড়বে ইংরাজির সিন পড়বে কি পড়বে না পড়বে পরপর পরপর কিন্তু তুমি প্রত্যেকটা বিষয়ের জন্য লিখবে লেখার পর রাইট দেবে এই রাইটটুকু দেওয়া মানে স্যাটিসফ্যাকশন যে আচ্ছা বাবু আমি পড়েছি এই রাইটটুকু কিন্তু তোমাকে দিতেই হবে তাহলে আগে মাইন্ড ম্যাপ তারপরে কি রোড ম্যাপ তুমি যখনই পড়তে বসছো খাতায় লিখবে আমি এগুলো এগুলো পড়বো ঠিক আছে এবং পড়তে পড়তে যেটা তোমার কাছে কঠিন লাগছে সে বিষয়টা ঘুমোতে যাওয়ার আগে রিডিং করতে হবে রিডিং এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে যে সকাল সকালবেলায় তিনটে ঘন্টা সময় পাবো সেই তিনটে ঘন্টা কিন্তু যেগুলো কম মনে থাকছিল সেগুলো গরম গরম পড়ে যেতে হবে ইংরেজির ক্ষেত্রে বলবো রাইটিং পড়ে যাবে তার কারণ এই তিন ঘন্টা রাইটিং করতে পারলে আমি কিন্তু পরীক্ষা হলে গিয়ে লিখে আসতে পারবো তাই পরীক্ষা দিতে যাবার আগের মুহূর্ত গুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর পরীক্ষা দিতে যেদিন যাবে সেদিন সকালবেলায় পেট ভর্তি খাবার খাবে না পেট ভর্তি খাবার খাবে না পরীক্ষা দিতে যাবার আগের মুহূর্তে তোমরা কিন্তু যখন হলে ঢুকছ সেই সময় আগের দিন রাত্রে বা হলে ঢুকে যখন ঢুকছ তার আগেই সবকিছু গুছিয়ে আর সেমন করো না আগের দিন রাত্রেই পেন চালু পেন নতুন পেন দিয়ে লিখবে না চালু পেন মানে কি পেনটা জানো তুমি বহুক মনে মোটামুটি এক দুদিন লিখেছো এরকম পেন একেবারে নতুন পেন নয় দু-তিন পেন এক্সট্রা পেন জ্যামিতি বক্স তোমার অ্যাডমিট কার্ড থাকলে অ্যাডমিট কার্ড এগুলো অতিরিক্ত বোর্ড এগুলো কিন্তু তুমি তোমার কাছে রাখবে আগে থেকে গুছিয়ে রাখবে তারা ভুলো করবে না কারণ মনে রাখো পরীক্ষার হলে যদি তুমি একটা পেনও না পাও অথবা পেন খুঁজে পাওনি তখন কিন্তু বন্ধু বান্ধবীর কাছ থেকে চাইতে গেলে একটা সময় নষ্ট হবে একটা একটা তোমার প্রেশার ক্রিয়েট হবে কিন্তু পরীক্ষার হলে ঢুকছো তার আগে তুমি ঘাড়ে এবং কানে এই দু জায়গায় জল দেবে হালকা করে দেবে ঘাড়ে আর কানে কেন দেখবে আমাদের এই ঘাড় এবং এই কান এই দুটো জায়গা গরম হয়ে যায় ঠিক আছে পরীক্ষা দিতে যাওয়ার আগে অতিরিক্ত জল পান করবে না অল্প জল খাবে কারণ যদি অতিরিক্ত জল পান করো অধিকাংশ সময় তোমার ওই বাথরুমেই কাটাতে হবে টয়লেটেই কাটাতে হবে তুমি কি করবে যখন জল জলটা পাবে জলটা এক ঢোক জল মুখে রাখবে অল্প অল্প করে খাবে এতে করে তোমার দেব মাইন্ডটা কুলও হবে কনসেন্ট্রেশন অনেক ভালো থাকবে পরীক্ষার প্রশ্ন পাবার পরেই লেখা শুরু করবে না পরীক্ষার প্রশ্ন পেলাও সঙ্গে সঙ্গে লিখলাম না নাম রোল নাম্বার ভালো করে লিখবার পর প্রশ্নটা ভালো করে পড়বে প্রশ্ন পড়ার পর তবেই লেখা শুরু করবে যখন তখন কিন্তু আগে রিভিশন তো অবশ্যই দেবে কিন্তু লেখার সময় সাবধানে লিখবে আর একটা ভুল যে কাজটা সবাই করে থাকে পরীক্ষা দিতে যাবার সময় বা পরীক্ষার সময় ওরা কি করে স্কুলে গিয়ে প্রচন্ড বক বক করে বন্ধু কি পড়েছিস আলো তুই কি পড়েছিস দেখা গেল কোন প্যারাগ্রাফ তুমি পড়েছো তোমার বন্ধু অন্য একটা পড়েছে তুমি তার খাতা ধরে টেনে তুমি পড়তে গেলে হবে না পড়বে না কোনো আলোচনা নাই চুপচাপ থাকবে একবারে নিশ্চুপ থাকবে পরীক্ষার সময় অনেকের হাত ঘামে তাই না বাবু অনেকের সময় লেখার সময় হাত ঘামে তো হ্যাঁ এই হাত ঘামার একটা উপায় রয়েছে উপায় কি পরীক্ষার মোটামুটি এক সপ্তাহ আগে এই মুহূর্ত থেকে চেষ্টা করবে প্রত্যেকটা মিলে খাবারের সময় পাতি লেবু খাবার বা চেষ্টা করবে লেবুটাকে পুরোটাই যেমন লেবু খায় সেরকম মুসম্বি খেয়ে জল খেয়ে নেবে দেখবে আস্তে আস্তে তোমার ঘামাটা কমে গেছে এটা একেবারে প্রুভেন আমি বললাম আর চেষ্টা করবে যদি খুব ঘা হাত ঘামে তাহলে রুমাল রাখবে সঙ্গে করে বারবার মুজবে আর লিখবে হুম আরো একটা প্রবলেম হয় কি পরীক্ষার সময় তুমি ধরো কোন কোশ্চেন সঠিক লিখেছো তোমার পাশের বন্ধু কনফিডেন্সের সঙ্গে বলছে এটা লেখ ওটা ভুল তুমি তোমারটা কেটে বন্ধুরটা লিখতে যাবে না বন্ধুটা তখনই দেখবে যেটা তুমি একেবারে জানো না তাছাড়া উপায় নেই কিন্তু তুমি যা লিখেছো ওটা ভুল লিখলো তোমার তোমারটাই থাকবে বন্ধুটা লিখলে দেখা গেল শেষে গিয়ে জানতে পারলে যে তোমারটাই ঠিক ছিল বন্ধুটা ভুল আর পরীক্ষা হলে সবাই কনফিডেন্ট কোনো কোশ্চেন কমন পেলে একেবারে হল ঘর জামানোর প্রয়োজন নেই ও ভাই সব কমন সব কমন সকালে পরে এসেছি সকালে এরকম করবো না লুজ পে জানার সময় একেবারে নিরিবিলি স্যার লুজ দেবেন তুমি স্যারের কাছে যাবে না লুজ পে জানতে তোমাকে স্যার দিয়ে যাবে তুমি লুজ পে জানতে যাচ্ছ ও ভাব সব লুজ স্যার লুজ এরকম ভাবে না একদম নিরিবিলি স্যারকে বলবে স্যার লুজ লুজ লাগবে তখন দুটো চেয়ে নেবে একটার পরিবর্তে দুটো চেয়ে নেবে সঙ্গে সঙ্গে লুট কিন্তু অবশ্যই তোমার নাম রোল নাম্বারটা লিখে দেবে যাতে করে হারিয়ে গেলেও যেন তুমি পরে ট্যাগ করার সময় খুঁজে পাও ক্লিয়ার এগুলো কিন্তু লক্ষ্য রাখবে আর পরীক্ষার সময় দেখবে অনেক বন্ধু পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে তোমার হয়তো হয়নি তোমার মনে কিন্তু একটা স্টার্ট হবে কি হুরু হয়ে গেল এরকম করার কিছু নেই ও দশ ঘন্টা দশ মিনিট আগে বেরিয়েছে আমি দশ মিনিট পরে বেরোবো কিন্তু মনে রাখবো শেষ মুহূর্ত পর্যন্ত ওখানে বসে পরীক্ষা হয়ে গেছে সব লেখা হয়ে গেছে কিন্তু দু তিনবার রিভিশনও দেওয়া হয়ে গেছে ঠিক আছে আরো রিভিশন দেবো রাইটিংটাকে একটু ভালো করে লেখার চেষ্টা করি কিন্তু বেরোবো না পুরো পরীক্ষা শেষ হবে তারপরেই বেরোবো ঠিক আগে আগে বেরোবে না এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষার আগে এবং পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় এগুলো কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবে পরীক্ষার সময় কোনো কিছু ছেড়ে আসব না লিখে আসব যতটুকু পারি যা পারি যেভাবে পারি লিখে আসব ছেড়ে আসব না তাই না সামথিং ইজ অলওয়েজ বেটার দ্যান নাথিং সব সময় মনে রাখবে কিছু লিখলে তোমাকে ম্যামরা কিন্তু বা স্যাররা কিন্তু কনসিডার করে নাম্বার দেবে তাই ছেড়ে কিন্তু পরীক্ষার সময় আসা যাবে না এই কটা দিককেও তোমাদেরকে খেয়াল রাখতে হবে পৃথিবীতে অনলাইনেও কিন্তু পড়াশুনো হয় এবং আগামীতে আমাদের সকলকে এই মাধ্যমে পড়াশুনোটাকে সাদরে গ্রহণ করতে হবে প্রমাণ করেছে এরা এবার প্রমাণ করার সময় হচ্ছে তোমাদেরকে ভালোটা যেখান থেকে যেভাবে পাবো সেইভাবে কিন্তু আমরা গ্রহণ করে নেব আমাদের ইংরাজি বিষয়ের ক্লাস অনলাইন ক্লাসেসের জন্য নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের ভর্তি প্রক্রিয়া চলে নতুন সেশনে ভর্তির জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করো আমাদের দুটো স্পেশাল কোর্স চলে একটা স্পোকেন ইংলিশ কোর্স এবং তার সঙ্গে গ্রামার ডাইজেস্ট কোর্স এই দুটো কোর্সের ব্যাপারে জানতেও তোমরা ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত জানবার জন্য মেসেজ করতে পারো